is love. Baby, don't hurt me. Baby, don't hurt me. Hello guys. Assalamualaikum everyone. Welcome to my channel TM Blog. I am Nur Khan from South Korea. Today I am going to talk to you about the master's degree. University Canteen. এখন লাঞ্চ টাইম, এর জন্য আমি ইউনিভার্সিটি ক্যান্টিন থেকে লাঞ্চ খাচ্ছি। প্রচণ্ড কোথায় লাগছে আরেকটা জিনিস যেটা আমি দেখাতে চাই, কোরিয়ানরা খাবারের সময় নর্মালি অযোধ্যটা এরকম থাকে, একটা জায়গায় ভাতের জন্য, একটা জায়গায় সুপের জন্য, আরেকটা বিভিন্ন ধরনের তরকারি চামচ, এটা নর্মালি কোরিয়ানরা এরকম কেউ ইউজ করে, যাদের সব ধরনের খাবার থাকে। আর সামনে ওইখানে ওদের সামনে এখানে বুফে সিস্টেম আছে, আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন, যেটা ভালো লাগবে নেবেন না। আমি খাওয়া দাওয়ার পর ওইটাও দেখাবো। আমাদের ক্যান্টিনটাও এখানে প্রফেসর দিয়ে সুন্দর জন্য ক্যান্টিনের সিট, তারপরে যারা রান্না করে কিচেন সেটাও দেখাবো। সো দেখছি আমি এখন খাচ্ছি। এই ইউনিভার্সিটিটা আমরা বাংলাদেশি, আমি বাংলাদেশি ফার্স্ট ঘুরতে হয়েছি এবং অনেক বাংলাদেশি ঘুরতে হয়েছি। ইউনিভার্সিটিটা নতুন বলা চলে, বেশি দিন রানিং হয়নি। নুডলসের কোকের মতো, কোরিয়ান ফুড অনেক সুস্বাদু, কারণ আমি কোরিয়ান ফুড লাইক করি। যদি আপনি কন্টিনিউ কোরিয়ান ফুড খান, এটা আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই অনেক উপকারী। বাট আমরা বাংলাদেশি এখানে নিজেরা রান্না করি, এই কোরিয়ান ফুড খুব কম খাওয়া হয়। এটা ডিম, এখানে মাংস জাতীয় খাবার আছে, বাট সবগুলো তেজি গুগি, তার মানে পর্ক আছে, যদি মাংস জাতীয় খাবার আমি নিয়ে ডিম স্যুপ আর কিছু কিমচি মানে সালাদ নিয়েছি। নর্মালি সুমকার আমি ইউজ করি না, আসলে আমি অতটা ভালো ইউজ করতে পারি। আশা করি আজকে আপনাদের জন্য আমি একটা সুখবর দিতে পারবো, যারা বাংলাদেশ থেকে কোরিয়া যেতে চাও স্টুডেন্ট হিসাবে। আই থিঙ্ক আমি বিষয়ে আপনাদের সব ক্লিয়ার করতে পারবো, যারা এখানে আসতে ইচ্ছুক, কী কী উপায়ে আমি যে ইউনিভার্সিটি পড়ি এই ইউনিভার্সিটি পাশে যায় সেটা আজকে আপনাদের বলবো। আর আমি যে ইউনিভার্সিটি মাস্টার্সে ভর্তি হয়ে ইউনিভার্সিটি দেখাবো, আর কী কী উপায়ে আসা যায়, কী কী রিকোয়ারমেন্ট। অলরেডি আমি ইউনিভার্সিটির ডিনের সাথে কথা বলেছি, উনি আমাকে আরও যখন ডিটেলস বলবে তখন আপনার সবাইকে এই বিষয়ে আমি জানাবো। অবশ্যই ডিমটা অতটা টেস্ট লাগতেছ না, দশ খোলা রাখতেই খাচ্ছি। বাট নর্মালি কোরিয়ানদের ডিম বাড়িটা অনেক টেস্ট হয়, আমার খুব ভালো লাগে। আপনারা কোরিয়ান ক্যান্টিন কীরকম সব কিছু তো দেখতে চাই আর কি, খাবার খাবার শিক্ষা মানে রেস্টুরেন্ট খাবার যেরকম সেরকম হবে, ব্যতিক্রম কোনো কিছু না। বাট তবুও আমরা যখন যখন আমি ঘুরেছিলাম তখন ভাবতাম আরে দিন থেকে দেখতে কেমন, ওদের লাইফ স্টাইল কেমন জানতে খুব আগ্রহ, আর মানে বাংলাদেশে ছাড়া বাংলাদেশের সম্পর্কে আসলে জানতে চাই। মজা লাগতো ক্যান্টিনটা, মজাটা মজা। আর আমি তো ব্লগিং শুরু করেছি অলরেডি, আমার বলার মাঝে ভুল হয়, কিন্তু আপনারা আমাকে সাজেশন দিতে পারেন কী কী ভিডিও করলে আপনি দেখতে ভালো লাগবে, আর আপনি আমাকে পরামর্শ দিতে পারেন। আমার পার্সোনাল ইনবক্স আমাকে কমেন্টস করতে পারেন, আমার ইউটিউব চ্যানেল কমেন্টস করতে পারেন, তাহলে আমি কিন্তু সবার কমেন্টস করি। অনেক নতুন না দিলেও সবার কমেন্টস করা হয়, যেমন মানুষজন যেভাবে বলে সেভাবে পার্সোনাল তাই করি, আর পজিটিভ নেগেটিভ সবাই সব কিছু বলে। তো যেহেতু আমি শুরু করতে অলরেডি শুরু করেছি, আমি এটা করতে থাকবো, দেখতে করতে দেখতে খাবারটা তো মজা না, আমি আপনাদের ইনফ্যাক্ট আমার ইউনিভার্সিটি ক্যান্টিনটা দেখিয়ে দেবো। ক্যান্টিনটা অনেক সুন্দর, এটা স্টুডেন্টদের খাবারের জন্য ডাইনিং টেবিল, এখানে স্টুডেন্টরা খায়। আর ওটা হলো শিক্ষান রেস্টুরেন্ট কিচেন, এখানে
স্টুডেন্ট টিচারদের জন্য রান্নাবান্না হয়, ওই জন্য এখন লাঞ্চ টাইম রান্নাবান্না পাইছে। আর এটা বুফে সিস্টেম, স্টুডেন্টদের সব কিছু একটা বুফে সিস্টেম। এখানে আপনি যা যা রাখবে, আপনি এখানে রাইস পরিমাণ মতো আবার জুলাগে নিয়ে নেবে। আজকে ফ্রাইডে, লোকজন কম, আর এখানে চামচ প্লেট সবই আছে। আর এখানে ইউনিভার্সিটি বায়োলজি কিছু এখানে খেতে পারে চাইলে, কারণ টাকা দিয়ে লঞ্চ করতে পারে। আর ওই ট্রেনের ভিতরে ওইটা প্রফেসরদের, প্রফেসরদের খাবারের জন্য, কারণ প্রফেসর তো অবশ্যই স্পেশাল, ওনাদের জন্য এই ওয়ে এখানে ওনারা খায়। যাই হোক, আমার ইউনিভার্সিটি ক্যান্টিন এতটুকুই। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে ফেলো। আর আমাকে কমেন্টস করো কীভাবে করলে ভালো হবে। আর মানুষ তো কোনো কিছু বললে, কথা বললে ভুল হবে, তো এটা কিছু না, আমি আশা করি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং শুড টেক পজিটিভ, তো আমি এটা পজিটিভ নিই। আর আজকে আপনাদের আমি আমার ইউনিভার্সিটিও দেখাবো। এখন সবগুলো ভিডিও তারা করতে হবে না, কোনো কোনো টাকে কোনোটা পরে থাকা হবে। আজকে ইউনিভার্সিটিটা খুব বড় এরকমও না, বাট ইউনিভার্সিটিটা সুন্দর। আর বিশেষ করে না, বিশেষ করে কিংডম ইউনিভার্সিটি সুন্দর। এখানে আমার 4 বছর স্মৃতি আছে, আমি আসলে কিংডম ইউনিভার্সিটি খুবই সুন্দর। বাট কিংডম ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করি ইউনিভার্সিটি অত সুন্দর না, বাট এই ইউনিভার্সিটি মাস্টার্স পিএইচডি আছে, আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম আছে, এর জন্যে ওই দিক দিয়ে কম্পেয়ার করলে স্টুডেন্ট ভালো। যেমন কিংডম ইউনিভার্সিটি চাইলে মাস্টার্স করতে পারবো না, এই প্রোগ্রামটা নাই। যাই হোক, আজকে আমার ইউনিভার্সিটি ক্যান্টিন দেখালাম, এই পর্যন্ত। যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব, এটা অনেকবার বলে ফেলেছি। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।